বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের চতুর্থ পর্ব সমভূমি প্রবাহ এবং নিম্ন প্রবাহে নদীর বিভিন্ন ভূমিরূপের আকৃতির সাথে বিশ্ব উষ্ণায়নের ফলে নদীর অববাহিকা বিশেষত গাঙ্গেয় অববাহিকার কি প্রভাব পড়েছে তা নিয়ে আলোচনা করা হবে। সমভূমি প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে হল পলল পাখা এবং পলল শঙ্কু, প্লাবনভূমি, স্বাভাবিক বান, নদী বা পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামার সময় নদীর গতিপথের ঢাল হঠাৎ হ্রাস পায় বলে নদীর জলস্রোতের তীব্রতা হ্রাস পায় এবং নদীর আগের মতো ক্ষয় এবং বহন কার্য করতে পারে না, তাই জলস্রোতের সাথে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি, পলি ইত্যাদি কণাগুলি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এই সঞ্চিত পদার্থের আকৃতি কখনো পাখার মতন বিস্তৃত লাভ করে যাকে পলল পাখা বলা হয়, আবার কখনো শঙ্কুর মতো ত্রিভুজাকৃতি হয়ে থাকে, একে পলল শঙ্কু বলা হয়। এবং নদীর সঞ্চয় কাজের মাধ্যমে পর্বতের পাদদেশে পলল পাখা এবং পলল শঙ্কু সৃষ্টি হয়। ঘরঘরা, গণ্ডক, তিস্তা, জলডাকা ইত্যাদি নদীর পার্বত্য অঞ্চলের পাদদেশে অর্থাৎ হিমালয়ের পাদদেশে পলল পাখা গড়ে উঠেছে। প্লাবনভূমি সমভূমি পর্যায়ের শেষে বদ্বীপ প্রবাহে অবক্ষেপণ নদীর প্রধান কাজ। পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা বিভিন্ন পদার্থ নদী গর্ভে সঞ্চিত হয় এবং নদী খাত অগভীর হওয়ার জন্য নদীর জল ধারণ ক্ষমতাও কমে যায় এবং নদীর গতিপথের ঢাল কম হওয়ার জন্য নদীর জল অগভীর নদী খাতে বহন করতে না পেরে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। প্লাবনের ফলে নদীর উভয় স্থির নিমজ্জিত হয়ে পড়ে এবং নদীর জলে বন্যার জলে বাহিত পলি ভাসমান অবস্থায় থাকে। প্লাবনের ফলে বন্যার জল থিতিয়ে যাওয়ার ফলে নদীর সাথে বাহিত পলিগুলি প্লাবনভূমিতে সঞ্চিত হয় এবং প্রতি বছর প্লাবনের ফলে নদী পাশে সমতল জমিতে পলি সঞ্চিত হয়ে নতুন ভূভাগ সৃষ্টি হয়। বন্যা এবং প্লাবনের ফলে গঠিত নতুন ভূমিকে বলা হয় বন্যা গঠিত সমভূমি বা প্লাবনভূমি। গঙ্গা, নীল, মিসিসিপি, ইয়াংসেকিয়াং প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি সৃষ্টি হয়েছে। নদীর পলি সঞ্চিত হওয়ার জন্য এই প্লাবনভূমি পৃথিবীর অন্যতম উর্বর কৃষিজমি। প্রাচীন বিভিন্ন সভ্যতার সৃষ্টিও হয়েছিল প্লাবনভূমিকে কেন্দ্র করে। স্বাভাবিক বান প্রতি বছর নতুন পলি স্তর জমা হয়, প্লাবনভূমি ক্রমশ উঁচু হতে থাকে। দুপাশে নিম্নভূমির চেয়ে নদীর পাড়ে বেশি পলি সঞ্চিত হয়। নদীর পাড় প্লাবনভূমি অপেক্ষা কিছুটা উঁচু হয়ে পড়ে। বন্যার পর নদীর জল নেমে গেলেও নদীর পাড় উঁচু হয়ে স্বাভাবিক বাঁধের মতো অবস্থান করে, একেই স্বাভাবিক বাঁধ বলা হয়। নদীর দুপাশে নদীর গতিপথের সমান্তরালভাবে এগুলি গঠিত হয়। এগুলি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার চওড়া এবং প্লাবনভূমি থেকে 2 থেকে 3 মিটার উঁচু হয়ে থাকে। স্বাভাবিক বাঁধ অবস্থান করার জন্য বৃষ্টির জল নদীতে নিষ্কাশিত না হতে পেয়ে স্বাভাবিক বাঁধের পিছন দিকে পশ্চাৎ জলভূমি গঠন করে। নদীর বাঁক ভূমির ঢাল কম হওয়ার জন্য সমভূমি প্রবাহে সোজাপথে প্রবাহিত না হয়ে বিভিন্ন স্থানে বেঁকে প্রবাহিত হয় এবং নদীর এই বাঁকের ফলে জলস্রোতের তীব্রতাও হ্রাস পায়। নদী গতিপথে কোনো কঠিন শিলাখণ্ড অবস্থান করলে নদী তাকে ক্ষয় করতে পারে না এবং এই কঠিন শিলাস্তরকে এড়িয়ে নদী একে একে প্রবাহিত হয়। নদীর এই বাঁকগুলিকে বলা হয় মিয়েন্ডার। তুরস্কের বাঁকবহুল নদী মিয়েন্ড্রেসের নাম অনুসারে এই শব্দটির উৎপত্তি হয়েছে। নদীর বাঁকের উত্তর অংশে নদীর পলি সঞ্চিত হয় এবং অবতল পার খাড়া এবং ক্ষয়যুক্ত হয়। অশুপ্রকৃত হ্রদ সমভূমির প্রবাহে নদীর গতিপথের ঢাল কম হওয়ার জন্য নদী বাঁকবহুল হয়ে পড়ে এবং এই বাঁকবহুল নদীর জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন অবতল পার সৃষ্টি করে। নদীর গতিপথের অবতল পারগুলিতে নদীর ক্ষয়কার্য বৃদ্ধি পেতে থাকে এবং বাঁকের পরিমাণও ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অবশেষে দুটি নদী বাঁকের মধ্যবর্তী অংশ ক্রমশ জোড়া লেগে গিয়ে নদী সোজা পথে পরিবাহিত হয় এবং পূর্ববর্তী ফেলে রাখা বাঁকা নদী খাতটি অগ্রভাগে বালি, পলি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে পুরনো নদী খাতটিকে মূল নদী খাত থেকে বিচ্ছিন্ন করে। পুরনো নদী খাতটি অবরুদ্ধ হয়ে বিল বা হ্রদে সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি ঘোড়ার খুরের মতো বলে একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ইংরেজিতে বলা হয় অক্স বো লেগ। গঙ্গা নদীর মুর্শিদাবাদ জেলায় এবং নদিয়া জেলায় বহু অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। বালুচর বদ্বীপ প্রবাহে জলস্রোতের গতি হ্রাস পায়। বস্তুভারের পরিমাণ বেশি হওয়ার জন্য নদীর বালি, পলি, কাদা ইত্যাদি নদী গর্ভে জমাট হয়ে চর সৃষ্টি হয়, এদিকে বলা হয় বালুচর। মুর্শিদাবাদ থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গর্ভে অনেক বালুচর দেখা যায়। বদ্বীপ মোহনা সন্নিকটে জলস্রোতের বেগ হ্রাস পাওয়ায়
নদীর ভাসমান পদার্থ বিভিন্ন বস্তুভার নদীর বিভিন্ন স্থানে সঞ্চিত হয়। নদীবাহিত পদার্থ সঞ্চিত হতে থেকে বদ্বীপের সৃষ্টি হয়। এই বদ্বীপের আকৃতি বাংলার ব বা গ্রিক শব্দ ডেল্টার মতো দেখতে লাগে, এই জন্য এই আকৃতি দ্বীপগুলিকে বলা হয় বদ্বীপ। বদ্বীপ গঠিত অঞ্চলে নদীর জল বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। মূল নদী থেকে যে স্থানে শাখা নদীর সৃষ্টি হয় সেই স্থান থেকে বদ্বীপ প্রবাহের শুরু ধরে নেওয়া হয়। পৃথিবীর বেশিরভাগ নদী মোহনায় বদ্বীপ দেখা যায়। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপের আয়তন পৃথিবীর বৃহত্তম 75,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর বিভিন্ন নদীতে বদ্বীপ সৃষ্টি হলেও বদ্বীপের আকৃতি কিন্তু ভিন্ন প্রকৃতির হয়। আকৃতি অনুসারে বদ্বীপগুলিকে চার ভাগে ভাগ করা যায়। ধনুকাকৃতির বদ্বীপ, যেসব বদ্বীপ সমুদ্রের দিকে বৃহৎ এবং নদীর বদ্বীপ প্রবাহের শুরুর দিকে সংকীর্ণ তাদের ধনুকাকৃতি বদ্বীপ বলা হয়। এর আকৃতি বাংলার ব বা গ্রিক বর্ণমালা ডেল্টার মতো। গঙ্গা, নীল, হোয়াংহ ইত্যাদি নদীর বদ্বীপ পাখির পায়ের মতোর বদ্বীপ। যেসব নদীর বদ্বীপের আকৃতি পাখির পা বা আঙুলের সদৃশ্য তাদের পক্ষীপাত বদ্বীপ বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর বদ্বীপ এই প্রকার বদ্বীপের উদাহরণ। তীক্ষ্ণাগ্র বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপের গঠনের ক্ষেত্রে মূল নদীটি সমুদ্রের অভ্যন্তরে অগ্রসর হয়ে অবস্থান করে। ল্যাটিন শব্দ কাসপেটের অর্থ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণাগ্র বদ্বীপের নামটি এসেছে। ইতালির টাইবার এবং স্পেনের এব্রো নদীর বদ্বীপ এই ধরনের বদ্বীপের উদাহরণ। ক্ষারীয় বদ্বীপ, যখন নদী কোনো খাড়িতে পতিত হয় সেই নদীর বদ্বীপ উত্তর আকৃতির সমুদ্রের দিকে না হয়ে খাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই প্রকার বদ্বীপকে বলা হয় ক্ষারীয় বদ্বীপ। যেমন ফ্রান্সের সিন এবং জার্মানির রাইন নদীর বদ্বীপ। সমস্ত নদী অববাহিকায় বদ্বীপের সৃষ্টি হয়নি, যার মধ্যে অন্যতম হলো আমাজন। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা এবং বৃহত্তম জলপ্রবাহের সাথে সর্বাধিক পলি পরিবাহিত হওয়া সত্ত্বেও আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপের সৃষ্টি হয়নি। কারণ নদী মোহনায় বদ্বীপের সৃষ্টি হতে গেলে কয়েকটি অনুকূল অবস্থার প্রয়োজন হয়। নদীর মোহনায় জোয়ার ভাটার প্রভাব কম হওয়া প্রয়োজন, কারণ নদী যে পরিমাণ পলি বাহিত করে নদীর জোয়ার ভাটার পরিমাণ বৃদ্ধি পেলে তা নদী জোয়ার এবং ভাটার সঙ্গে বাহিত হয়ে গভীর সমুদ্রে চলে যায়, সেক্ষেত্রে নদীর বদ্বীপ গঠন সম্ভব হয় না। একই রকমভাবে মোহনাতে নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ হলে নদীর প্রবাহের বেগ হ্রাস পায়, ফলে নদীর মোহনায় পলি সঞ্চিত হতে সাহায্য করে। উন্মুক্ত সমুদ্রের চেয়ে ঘেরা সমুদ্রে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। গঙ্গা ব্রহ্মপুত্রের সম্মিলিত বদ্বীপ অঞ্চলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল হওয়ার কারণ এটি। তিন দিক ঘেরা বঙ্গোপসাগরের উপকূলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপটি সৃষ্টি হয়েছে। নদীর মোহনায় সঞ্চয়নের পরিমাণ সমুদ্রস্রোতের মাধ্যমে অপসারণ ক্ষমতার চেয়ে বেশি হওয়া প্রয়োজন। নদীবাহিত পলির পরিমাণ বেশি হলে বদ্বীপ গঠন সম্ভবপর হয়। নদীর মোহনায় সমুদ্রস্রোতের প্রভাব। নদীর মোহনায় যদি সমুদ্রস্রোত প্রবাহিত হয় নদীবাহিত পলি সমুদ্রস্রোতের মাধ্যমে স্থানান্তরিত হয়। আমাজন নদীর মোহনায় উষ্ণ উপসাগরীয় স্রোতে প্রভাব থাকায় তা নদীর বাহিত পলিগুলিকে স্থানান্তর করে থাকে। একই রকমভাবে নদী মোহনায় নদীর গতিবেগ কম হওয়া প্রয়োজন। নদীর মোহনায় নদীর গতিবেগ বেশি হলে নদীবাহিত পলিগুলি গভীর সমুদ্রে সঞ্চিত হবে, সেক্ষেত্রে বদ্বীপ গঠন সম্ভবপর হবে না। উপকূলের সন্নিকটে সমুদ্র অগভীর হলে নদীবাহিত পদার্থগুলি সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি হতে পারে। নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার কারণ গভীর সমুদ্রের উপস্থিতি। মোহনার সন্নিকটে জলের ঘনত্ব বেশি হলে সহজে পলি অধঃক্ষেপিত হয়ে বদ্বীপের সৃষ্টি হয়। ঋতুভিত্তিক জলপ্রবাহের মাধ্যমে বিভিন্ন ঋতুতে পলির পরিমাণ ভিন্ন প্রকৃতির হয় এবং যার ফলে বদ্বীপ গঠন বৃদ্ধি পায়। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে বদ্বীপ অঞ্চলের প্রভাব। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক প্রভাব পড়েছে সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতায় এবং সমুদ্রপৃষ্ঠের জলতল ধীরে ধীরে উষ্ণ হয়ে পড়েছে। 2020 সালের আমফানের সময় বঙ্গোপসাগর অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ছিল 34 ডিগ্রি এবং এই উষ্ণতা বেশি হওয়ার ফলে ক্রান্তীয় ঘূর্ণপাতের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তার বিধ্বংসী ক্ষমতাও প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে উষ্ণ সমুদ্রে
বিভিন্ন ঝড়ের মাধ্যমে বাহিত জলস্রোত উপকূল অঞ্চলে ক্ষয়সাধন করে চলেছে, যার কয়েকটি নিদর্শন এখানে দেখানো হচ্ছে। গঙ্গা নদীর মোহনায় অবস্থিত বিভিন্ন দ্বীপ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে। লোহাচূড়া, ঘোড়ামারা প্রভৃতি দ্বীপ আস্তে আস্তে অবনমিত হয়ে পড়েছে। উচ্চ জোয়ারের সময় ঘোড়ামারা দ্বীপটি জলমগ্ন হয়ে পড়ে, কিন্তু এই ঘোড়ামারা দ্বীপটিতেই অতীতে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করত। একই রকমভাবে সাগর দ্বীপের দক্ষিণাংশ ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে। এখানে যে চিত্রগুলি দেখানো হয়েছে তা বকখালি ফ্রেজারগঞ্জের বিভিন্ন চিত্র। বকখালি ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ সমুদ্র উপকূল এম্বাংমেন্ট দেওয়া হয়েছে এবং তা সিমেন্ট দিয়ে আগানো হয়েছে। প্রকৃতির কাছে মানুষকে হাঁটতে হয়েছে, এখানে প্রকৃতি তার নিজের ক্ষমতা দেখাইছে। সমুদ্রের ঝটিকা তরঙ্গের মাধ্যমে যে জলস্রোত বাহিত হয় তা সমুদ্র উপকূলে কংক্রিটের পার বা এম্বাংমেন্টকেও ক্ষয় করেছে। বিস্তীর্ণ সমুদ্র উপকূলের বাঁধানো পারও ভেঙে পড়েছে। এই ছবিটিতেও বকখালি সমুদ্র উপকূলে বিভিন্ন হোটেল এবং জনবসতি থেকে বাঁচানোর জন্য ইটের তৈরি প্রাচীর দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রাচীরটিও বর্তমানে ভেঙে পড়েছে। তাহলে আমরা সমুদ্র তরঙ্গের মাধ্যমে যে ক্ষতি তা দেখতে পাচ্ছি। এখানে কংক্রিটের পাড় বা ইটের দেওয়ালও কিন্তু সুরক্ষিত নয়। ঝড়ের মাধ্যমে যে সমুদ্রের জলস্ফীতি ঘটে তার ফলে জনজীবনও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এই ছবিটি ফ্রেজারগঞ্জের একটি বাড়ি যা 1960-70 বসবাসযোগ্য ছিল, কিন্তু বর্তমানে 2018 সালে তা বসবাসযোগ্য নয়, কারণ সমুদ্র আগের তুলনায় অনেক বেশি এগিয়ে এসেছে। সমুদ্রের অগ্রসর হওয়ার ফলে এই বাড়িগুলিও পরিত্যক্ত ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। সমুদ্র উপকূলে দীর্ঘ কংক্রিটের বাঁধানো পার তৈরি করা হয়েছে এবং এই বাঁধানো পারে সমুদ্রের তীব্র জলস্রোত দেখা যায়। এখানে সমুদ্রের জল 5-6 ফুট গভীর। এই অঞ্চলে কোনো মানুষ নামতে পারে না, কারণ তীব্র ঢেউয়ের কারণে। একই রকমভাবে শঙ্করপুরের মোহনা পাথর বা বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছে, যাতে সমুদ্রের ঝটিকা তরঙ্গের জল বা জলোচ্ছ্বাসের ফলে উপকূলের পা ভাঙতে না পারে। কিন্তু এইভাবে বাঁধানোর ফলেও সমুদ্রের জলের মাধ্যমে বা সমুদ্রের তরঙ্গের মাধ্যমে ক্ষয় সম্ভব। আমরা যদি ভূমিরূপবিদ্যার দিক থেকে বিচার করি, কোনো অঞ্চলে সমুদ্রের কার্যের মাধ্যমে বা নদীর কার্যের মাধ্যমে বদ্বীপ সৃষ্টি, বালুচর সৃষ্টি বা দ্বীপের সৃষ্টি তা কিন্তু সম্পূর্ণ প্রকৃতি নির্ধারিত। মানুষ সেই অঞ্চলে বসবাস শুরু করে। প্রকৃতির কাছে, প্রকৃতির শক্তির কাছে মানুষের ক্ষমতা অত্যন্তই নগণ্য। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে যেমন সমুদ্রের তরঙ্গের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, একই রকমভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসের মাধ্যমে উপকূলের পার ভেঙে চলেছে। ঘোড়ামারা, নিউমুর জাতীয় বিভিন্ন দ্বীপ একটা সময় অস্তিত্ব ছিল না, আবার একটা সময় ভবিষ্যতে অস্তিত্ব নাও থাকতে পারে, তা সম্পূর্ণ প্রকৃতির হাতে। নদীর বিভিন্ন গতিপথ এবং তার সম্পর্কিত আলোচনা এখানেই শেষ হচ্ছে। পরের ক্লাসে হিমবাহ নিয়ে ফিরে আসছি।